प्रिय शिक्षार्थी तुम्हारे आजकल बार बार नेट डिस्टार्बर कारण एक समस्या हेल्ले जिनिसटा के अनेक बार तुम्हारे देखाना हमें उच्च माध्यमिक पदार्थ विज्ञान द्वितीय अध्याय तुम्हारे किछु करब तुम्हारा एक फलो करो हमें इटे कैक बार ई करछि तुम्हारा आबार देखो एकटू এখানে দেখো আমি এটা যেহেতু একটা বোর্ডের কোশ্চেন একটা সিজনশীল কোশ্চেন আমরা এখানে এটা মানুষের আছো তারপরে এখানে দেখো আমি আটটু তোমরা একটু এখানে ফলো করো আমরা যে জিনিসটা এখানে করতে যাচ্ছিলাম যে এখানে দুইটা একটা হলো কি লিখছিলাম কৌণিক বেগ বেগ কি এটা তোমরা পড়বা দুই নম্বরে ছিল টু রেডিয়ান বা টেন রেডিয়ান পার সেকেন্ড বলতে কি বোঝায় আর পার সেকেন্ড বলতে কি বোঝায় সবাই ফলো করো আর একটা হলো যে গ কোশ্চেন ছিল শব্দের বেগ ওই মুহূর্তে কত ছিল এটা তোমরা বের করছো ছিল তাহলে এটা এক দুই তিন আর ঘ ছিল যে কোনো একটা সময় অর্থাৎ 10 সেকেন্ড পর শব্দ শুনতে পাবো কি না এই হলো কোশ্চেন গাণিতিক বিশ্লেষণ করো এইখানে দেখো দেখা যাচ্ছে কি না একটু দেখো যারা আসো লাইনে আসো তারা একটু দেখো আমরা এর সাথে সাথে একটা ভিডিও করছি এবার যার কারণে এখানে দেখো আমরা যে জিনিসটা করছিলাম এইটার উত্তরটা অলরেডি তোমরা অনেকেই পেরে গেছো এটা ছিল কি এটা করার সময় ঘ এখানে লেখবা ঘ আমরা জানি আমি আবার লিখে দিচ্ছি পরন্ত বস্তুর ক্ষেত্রে এটা বের করে নাও এইচ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার এখান থেকে টি এর মানটা বের করে ফেলো তাহলে জিটি স্কোয়ার ইকুয়ালস টু টু এইচ আর টি এর মানটা আগে টু ইন্টু 50 বাই এটা একটু কষ্ট করে বের করো জি এটার উপর রুট আছে এটা বের করো কত হয় কত সেকেন্ড এটা ওয়ান দাও আমরা এখান থেকে টি ওয়ান বের করবো এরপরে আর একটা হইল শব্দের বেগ এস ইকুয়াল টু ভি এস মানে এইচই দিব এটা ভি থিটা টি টি টু দিব এখানে টি টু বের করবে এইচ বাই ভি থিটা তাহলে এখান থেকে টি টু বের করবে আমরা যেটা করছি একটু খেয়াল করো টি ওয়ান টি টু দ্রুত যোগ করো এটা টি ওয়ান টি টু বের করবো টি ওয়ান এখানে কত পেয়েছি টি ওয়ান এরপরে মোট সময়টা লিখবে আমাদের যেহেতু মোট সময় চেয়েছে মোট সময় হবে টি ওয়ান প্লাস টি টু খেয়াল করো মোট সময় সমান কত হয় এটা একটু বের করে ফেলো একটু দ্রুত করো আমরা একটু যেহেতু লেট হয়ে গেছে তাহলে এত সময় আমরা 10 সেকেন্ড লাগে কিনা এটা দেখবো তোমরা একটু দ্রুত করো যে মোট সময়টা বের করতে বলছে এখানে তাহলে টি ওয়ান হয়েছে 3.19 সেকেন্ড আর টি টু কত হয়েছে দেখো টি টু বের করো এরপর দুইটা যোগ করে দাও 10 সেকেন্ড হয়নি 10 সেকেন্ড হইলে বলবা 10 সেকেন্ড হয়েছে না হয় 10 সেকেন্ড হয়নি আমাদের নেটে অনেক প্রবলেম করছে যেন আন্তরিকভাবে দুঃখিত তোমরা তারপরে আমি আর একটা অঙ্কে যাচ্ছি এটা সম্ভবত অনেকেই করে ফেলছো যে মোট সময়টা কত হবে তোমরা সৃজনশীলটাও দেখে ফেলছো যে সৃজনটা কী ছিল তা এই টাইপের অঙ্ক যদি আসে তাহলে আমরা সবাই এটা করতে পারবো যে 50 মিটার কূপে একটি বস্তু ফেলে দেওয়া হলো কিন্তু এটা ওকার হলো ওই দিনের তাপমাত্রা ছিল এত এরপরে সৃজনশীল একটা কোশ্চেন এখানে সম্পূর্ণ করা হলো এরপরে আবার এটা মুছে ফেলবো দ্বিতীয় আর একটা কোশ্চেন তোমার সৃজনশীল দিব তারপরে একটু বললো যে আসলে দেখা যাচ্ছে কি না যাতে বারবার ডিস্টার্ব হচ্ছে আমরা এখানে দেখব 140 সেন্টিমিটার এবং 140 সেন্টিমিটার এবং
120 সেন্টিমিটার সেন্টিমিটার ব্যাসের ব্যাসের দুটি বৈদ্যুতিক বৈদ্যুতিক পাখা খেল করো বৈদ্যুতিক পাখা ঠিক আছে সবাই একটু লিখে ফেলো বৈদ্যুতিক পাখা প্রথমটি টি 140 বার এবং দ্বিতীয়টি টি 180 বার প্রতি মিনিটে মিনিটে ঘুরে খেয়াল করো প্রতি মিনিটে ভালো করে একটু দেখো 140 সেন্টিমিটার এবং 120 সেন্টিমিটার ব্যাসের দুটি বৈদ্যুতিক পাখা কী করলো প্রতি মানে পাখা প্রথমটি 140 বার দ্বিতীয়টি 180 বার প্রতি মিনিটে ঘুরে এবার দেখো যদি আমরা এখানে পাখাটি যদি আমরা এখানে সুইচ বন্ধ করে দেই তাহলে দেখা যায় 2 সেকেন্ড পরে বা 5 সেকেন্ড পরে পাখাটি বন্ধ করলে পাখাটি বন্ধ করলে 5 সেকেন্ড পর থেমে যায় বুঝতে পারছো কি না দেখো ভালো করে 5 সেকেন্ড পরে পাখাটি থেমে যায় দেখা যাচ্ছে কি না দেখো তাহলে 5 সেকেন্ড পরে পাখা দুটি থেমে যায় যেহেতু দুটি 5 সেকেন্ড পরে পাখা দুটি বন্ধ করলে 5 সেকেন্ড পরে থেমে যায় খেয়াল করো বুঝতে পারছো কি না 5 সেকেন্ড পরে থেমে যায় আচ্ছা এখন প্রথম কোশ্চেন হলো যে পাখাটির কৌণিক বেগ কত কৌণিক বেগ কত সেটা বের করবে তো পাখাটির যদি কৌণিক বেগ বের করতে হয় তাহলে তোমাকে এখানে কী করতে হবে আমরা জানি কি ওমেগা সমান কী জানি বলো ওমেগা সমান 2π এখানে ধর কৌণিক বেগ কত পাখা দুটির কৌণিক বেগের অনুপাত নির্ণয় করো এটা কিন্তু থেমে যাওয়ার আগে ঠিক আছে তাহলে এখানে প্রথম পাখার জন্য বের করো প্রথম পাখার জন্য আমি শুধু সংক্ষেপে করছি জন্য ওমেগা 1 সমান 2πn/T বের করো এন মানে কতবার প্রথম পাখাটা কত n1 ব্যবহার করতে পারো খুব সংক্ষেপে করো এখানে সংক্ষেপে করে বের করে দাও এরপর দ্বিতীয় পাখাটি বের করো দ্বিতীয় পাখার জন্য ওমেগা 2 এটা n1 দাও t1 দাও আর এটা 2πn2t2 n2t2 তাহলে দুইটা বের করে ফেলো কত হয় দেখো এখন পাখা দুটির অনুপাত বের করো দেখো এটা কিন্তু থেমে যাওয়ার আগে মাথার ভিতরে এটা মনে রাখবে তাহলে এখানে n কত আছে দেখো n আছে কত প্রথমটা প্রথমটা n কত আছে সেটা বের করো প্রথমটা যদি n বের করো তাহলে n এর মান n1 এটা কি প্রথমটা n1 বের করো কতবার এটা হলো n1 আর দ্বিতীয়টি এটা হলো n2 ফল করো n1 n2 আর মিনিট দুইটার ক্ষেত্রেই এটা t1 সমান t2 এইটাই তাহলে t1 t2 কত 60 তাহলে এখানে যদি করো 2π n কত n দাও 1 2 এতবার ঘুরে এরপরে
टी ओन कत 60 बेर करे फेलो आबार एखाने 2 पाई इंटू कत पर कत को ये ये सरि ये कत बार छो एन 140 और यहाँ कत 180 बाय एटाओ 60 तो बेर करे फेलो कत है देखो 160 तुम्हारा बुझते पर मन है तो ये बेर करे फेलो कत है यत एककटा कि हबे रेडियन पर सेकेंड तुम्हारा बुझते पर एन ओन मानी जत बार घुरे और समय कत छो यहाँ तेल ये तुम्हारा बेर करे फेलो कत है देखो कोश्चन ये आसे गए ये गयर कोश्चन गयर कोश्चन यहाँ तो गयर कोश्चन ये तुम्हारा सबाई एट कर फेलो जे एक भाग कर करो देख बुझते कि ना टोटाल तेल एखे ये बेर कर फेसि एरपे देखो पाखाटी तुम्हारा बुझते कि देखो जे ठीक है तेल पाखाटी थेमे जावर पर कोश्चन जो ये दी एट अने बेर करा हाँ अने बेर कर बाकी जरा सबा एक बेर करार चेषा करो हमारे स्क्रे अनेक डिस्टर्ब हो तेले पर देखो हमें पर कोश्चन ये अनुपात बेर कर फिले पर शुदू अनुपात टू जेहेतु पाखाटर कौनिक बेगर अनुपात बेर करते हैं ये दुईटा बेर कर शुदू लिखे तेल यहाँ देखो घ नम्बर घर कोश्चन हमें क्योंकि क ख लिखी नहीं लिखवा जे घ पाखा दुटी दुटी घोड़ार थामार आगे थामार आगे आगे एक ही संख्यक बार घुरबे कि गणितिक व्याख्या करो गणितिक व्याख्या करो देखो एटा बुझते पारछो नाकि एक ही संख्यक बार घुरबे कि ना ता गणितिक व्याख्या करो तेल पाखाटी एक मैं एक ही संख्यक बार घुरबे कि ना व्याख्या करो तेल तुम्हें एखे एक जिनिस माथाय रखते हबे जे कौनिक सरणटा आगे बेर करते हबे तो कौनिक सरण जदि बेर करो तेल ये करार्जन तुम्हें कि करवा प्रथम लिखवा आमरा जानी हाथे लेखा एकटू खराब हच्छे तुम्हारा तारपरे देखो आमरा कि लिखब एखाने एइटा समाधानेर जन्य समाधान आमरा लिखब आमरा जानी आमरा जानी थीटा माइनस थीटा नॉट अर्थात कौनिक सरण समान ओमेगा इनिशियल टी तारपरे एटा जेहेतु कि करबे घुमे घुरे जाबे ताहले माइनस आमरा व्यवहार करते पारि त्वरण ए एटा कि लिखब एर परिवर्ते कि लिखब एखाने आलफा टी स्क्वायर आलफाटा आमरा बेर करे देब आलफा टी स्क्वायर এই সূত্র আমরা ব্যবহার করব আলফা টি স্কয়ার এটা কিন্তু গুণ না আলফা তোমরা এখানে আলফার মানটা বের করে নেবা এটা সংকেত দেবে এক আলফার মান এখানে পজিটিভ দিতে পারো কারণ হলো আলফার মানটা তোমার নেগেটিভ বের হবে এবং আলফা সমান হবে ওমেগা ফাইনাল মাইনাস ওমেগা ইনিশিয়াল মানে এরপরে তুমি এখানে কি লিখবা ओमेगा फाइनल ओमेगा इनिशियल कौनिक भरपेक्ष समान एत एखन इनिशियल हलो ओई तुम्हें ओ गते पेस ओई मानटा बसाबा और फाइनल हलो कि जिरो फाइनल हलो जिरो एटार मान बेर हबे कत एटा हलो शेष बेग थेमे गेस शेष कौनिक बेग थेमे गेस आर एटा हलो ग थेके जेटा पाबे मने करो एक्स पेस एई मानटा और एखाने बोलछे कत समय पर एखान की टाइम दे 5 सेकेंड पर और टी हलो कत 5 तो यहन के एक मान पा जे मानता पा मानटा ये बसिए देवे ये सबाई होमवर्क कर अच्छा तुम्हारा एकटू करार चेषा करो हमें देखी आसले बुझते पर कि यार मानट कत बेर है अच्छा ऊपर जेहतु अनुपद बेर करसो तो देखो तुम्हारा ओमेगा ये हलो कार क्षेत्र ये जेहेतु ये दुटो अंक ये तुम ये देखो प्रथम पाखार क्षेत्र प्रथम पाखा
এটা লিখে দেওয়া প্রথম পাখা, প্রথম পাখা। আর এটাকে এ টু দাও, ওয়ান দাও, ঠিক আছে। এটা ওয়ান ব্যবহার করো যদি এটা, আর এটা শেষ, এটা তো জিরো, তুমি এটা জিরোই লিখতে পারো, সমস্যা নাই। তাহলে এইখানে আর এটা ওয়ান দাও, তো তুমি এখানে আলফা আলফা বের করে ফেললা, এরপর আলফা ওয়ান এখানে বসাই দিলা। আর এইটা কি, ওই যে ওখানে ওমেগা বের করছো, তাহলে ওমেগা ওয়ান দিই, ওমেগা ওয়ান এইটা তুমি ব্যবহার করলা, ব্যবহার করে এখানে মানটা বসাই দিলা। এরপরে থিটা ওয়ান মাইনাস থিটা টু পেয়েছো, তখন বার কী করবা, এ নন ইকুয়ালস টু থিটা ওয়ান মাইনাস থিটা টু বাই কী হবে, এখানে টু পাই, কারণ একবারে ঘুরলে টু পাই হয়। তো কতবার ঘুরলো মানে টু পাই কতবার হলো, তাহলে এখানে আমি আর টু, আর টু বুঝিয়ে দিচ্ছি, দেখো থিটা ওয়ান মাইনাস থিটা নট, এরপরে থিটা নট, এরপরে এর স্মরণ কি, মাইনাস ওমেগা ওয়ান টি হাফ আলফা ওয়ান টি স্কোয়ার, আচ্ছা এরপর বাই টি, এরপর আলফার মানটা আবার উপরে বসাই দেবে, বসানোর পরে, বসানোর পরে তোমরা আবার নিচে যখন সংখ্যা বের করবে, সংখ্যা বের করার সময় এন ওয়ান বের করলা, সেম ব্যবহার এন টু ব্যবহার বের করবা। তাহলে এন ওয়ান আর এন টুর মান যদি একই হয়, তাহলে আমরা বলতে পারবো যে পাখাগুলো একই পরিমাণ ঘুরবে। তোমরা যারা বুঝছো তারা অঙ্কটা ই করো, যে কোশ্চেনটা ছিল পাখা দুইটি থামার আগে একই সংখ্যক বার ঘুরবে কি, গাণিতিক ব্যাখ্যা করো। এই জন্য আমরা কী করছি, প্রথমে লিখছি, আমরা জানি প্রথম পাখার ক্ষেত্রে, প্রথম পাখার ক্ষেত্রে থিটা ওয়ান দিচ্ছি, থিটা ওয়ান মাইনাস থিটা নট ইকুয়ালস টু ওমেগা ওয়ান টি হাফ আলফা ওয়ান টি স্কোয়ার, এরপর আলফার মানটা আমরা ওখান থেকে, এই আলফা যেহেতু আলফা এফ, মানে এফ মানে কি প্রথম, তোমরা এখানে দিতে পারো আলফা এফ, আর এটা কি থেমে গেছে জিরো, আর এইটা হলো ওয়ান ব্যবহার করবা, আর দ্বিতীয়টা হলো কি টু ব্যবহার করবে। এই সেমভাবে এরপরে সংখ্যা বের করার সময় একবার করলে টু পাই, তাহলে এখানে যে মানটা পাবো এই মানটাকে, এই আলফাওয়ানের মান এখানে বসাবো, এরপরে বসানোর পর এইটার যে মানটা পাবো এই মানটাকে আবার টু পাই দিয়ে ভাগ দেবো, তাহলে কতবার ঘুরলো সেই সংখ্যা আমরা পাবো। সেমভাবে আবার দুইয়ের যে করবো, দুইয়ের ক্ষেত্রেও একই একই বের করবো। তাই তোমরা আশা করি এটা বুঝতে পারছো, আজকের ক্লাসটা একটু ডিস্টার্ব হওয়ার জন্য তোমাদের কাছে দুঃখিত। তোমরা বাকি যারা আসছে একটু বের করো যে এখানে এই থিটা ওয়ান মাইনাস থিটা টু, থিটা ওয়ান মাইনাস এটা কী দিয়েছি, সরি এটা থিটা টু না, এটা হবে নট, এখানে নট হইলো, এটা কী হবে নট হবে। তাহলে তোমরা এইটা বের করো, প্রথমে এন ওয়ানটা বের করো কত হয় একটু বের করো, এন ওয়ানটা বের করো, এন ওয়ান এটা বের করো কত হয়, তাহলে আমরা থিটা ওয়ান মাইনাস থিটা, থিটা ওয়ান লিখছি কেন তোমরা বুঝতে পারছো, যে ওয়ান লেখার কারণটা, কারণ প্রথম অংশের জন্য। সেমভাবে এবার দ্বিতীয়টা তোমরা করবা, দ্বিতীয় পাখার ক্ষেত্রে সেম, দ্বিতীয় পাখা, দ্বিতীয় পাখা, পাখার ক্ষেত্রে কী করবে, পাখার ক্ষেত্রে, ক্ষেত্রে একইভাবে থিটা মাইনাস থিটা টু লিখবা, থিটা টু মাইনাস থিটা নয়, তারপরে এটা হবে ওমেগা টু টি প্লাস হাফ টি স্কোয়ার, টি স্কোয়ার, টি তো মান একই, ঠিক আছে। এরপরে এখান থেকে আলফা টু বের করবে একইভাবে, এটা হবে ওমেগা এফ মাইনাস ওমেগা টু লেখলা, তারপরে টি, টি তো একই, এরপরে মান বসাই দিলা, দুয়ে মান বসে, দুয়ে মান বসিয়ে, দুয়ে মান বসানোর পরে আবার থিটা কী পাবা, থিটা টু মাইনাস থিটা নট পাবা, সমান একটা কিছু। সুতরাং এন টু সমান কী হবে, এইখানে যে মানটা পাবে সেটাকে কত দিয়ে ভাগ দেবে, টু পাই, টু পাই দিয়ে বসাইয়া টু নট। এরপরে যতবার দেখবে এন ওয়ান আর এন টুর মান সমান কি না, সমান হইলে বলবে হ্যাঁ সমান, আর সমান না হইলে বলবে যে সমান না। ঠিক আছে, তোমরা স্যার অনেক কষ্ট পেয়েছো আমি সেটা বুঝতে পারছি, সবাইকে, সবাই তারপরও কষ্ট করে থাকার জন্য তোমাদেরকে বোঝা যায় না, আমি বুঝতে পারছি যে বারবার ডিস্টার্ব হয়। তো আজকের ক্লাসটা এখানেই শেষ, আগামীকাল ক্লাসটা আরও সুন্দরভাবে তোমাদের উপস্থাপন করব। তোমরা আগামীকাল পর্যন্ত সবাই ভালো থাকো, আর এই যে 5.84 আসছে এটাকে 6 লিখে দেবে, কারণ ঘূর্ণয়ন সংখ্যা পূর্ণ সংখ্যা লিখবে।
ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।